আসসালামু আলাইকুম ডিয়ার মেম্বার্স, আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে যে ব্যবসাটি নিয়ে এসেছি এটা ফুড কার্টের একটি ব্যবসা। আর এই ব্যবসাটা আসলে অনেক ইন্টারেস্টিং এবং অনেক স্ট্যান্ডার্ড একটি ব্যবসা। আর আমি সম্পূর্ণ প্রসেস আপনাদেরকে বলবো, কোথায় সেল করতে হবে এবং কী কী সেল হয়, কী কী তৈরি করতে পারবেন, আর লাভগুলো কেমন হয়, কীভাবে শুরু করবেন, কত পুঁজি লাগবে। যেহেতু অল্প পুঁজি নিয়ে আমি ব্যবসাটা বলছি, যা আসলে এগুলো ব্যবসা হচ্ছে মানে বন্ধুবান্ধব মিলেও করতে পারবেন। ফুড কার্টের ব্যবসা কিন্তু একটু স্বাধীন ব্যবসা, ঠিক আছে, এখানে কোনো ধারা বাধা নেই, অল্প পুঁজিতেই কিন্তু শুরু করতে পারবেন। শুধু একটু ভালো রান্না আপনাকে শিখে নিতে হবে, রান্না যদি ভালো করতে পারেন তাহলে আপনি ভালো একটা মার্কেট পেয়ে যেতে পারবেন। আপনার ফ্যামিলির সাথে শুরু করতে পারবেন, আপনার ওয়াইফকে নিয়ে, আপনার বাচ্চা কাচ্চাকে নিয়ে, আপনার পরিবারের যে কারো যেই হোক, যে মনে করেন যে একটু ফ্রি থাকে তাদের সাথে আপনি ইয়ে করতে পারেন। অনেক স্ট্যান্ডার্ড ব্যবসা আপনারা দেখতেই পাচ্ছেন, তবে এর কোয়ালিটিটা খুব ভালো হবে যখন আপনি ই করবেন, গাড়ির ইয়েটা মডেলটা যাতে ভালো একটা লুক দেখায় আর কি, ঠিক আছে। দেখেন এগুলো লুক ইন্টারেস্টিং একটা লুক। এখন যদি আপনার ভ্যান গাড়ি থাকে, ভ্যান গাড়ির মধ্যে তাহলে কি মানুষ তো মনে করবে যে আপনি ঝালমুড়ি বিক্রি করতেছেন। ঝালমুড়িকে আমি অসম্মান করছি না, কিন্তু ফুড কার্টের ব্যবসা মানে হচ্ছে যে এখানে আপনি কিছু চাইনিজ টাইপের খাদ্য আপনাকে সেল করতে হবে। তো আমি সম্পূর্ণ প্রসেসটি বলবো যে কোথায় কোথায় সেল করবেন। এই ব্যবসা এই কথাটি নিয়ে যদি আগে আপনাদেরকে বুঝাই তাহলে দেখেন এটা সেল হবে, যেহেতু আপনি এটার কোনো স্থায়ী ঠিকানা নয়, ঠিক আছে। আপনি যে দোকান নিয়ে করছেন, 4-5 লাখ টাকা আপনার ডেকোরেশনে যাচ্ছে, অ্যাডভান্স দিতে হচ্ছে, টেবিল চেয়ার স্টাফ খরচ, তো এগুলো যেহেতু একদম সব কিছু আপনার কোনোটাই খরচ পড়তেছে না, তো আপনি এটা যে কোনো জায়গায় আপনি সেল করতে পারবেন। যেমন হচ্ছে আপনি স্কুল কলেজের সময়, টিফিনের সময়, তারপর সন্ধ্যার সময় যে কোনো মার্কেটে, কোনো ধরনের মেলা লাগলে মেলাতে চলে যাবেন, কোনো সুপার মার্কেটের সামনে, তারপর কোনো পার্কের সামনে বা হাইওয়েতে, হ্যাঁ ঠিক আছে, এই ধরনের আপনি জায়গায় করতে পারবেন। কী কী সেল হয় যদি এগুলো বলি, এখানে আপনি নুডলস সেল করতে পারেন। নুডলস আইটেমের মধ্যে আপনি চিলি, গার্লিক নুডলস, হাওকাও নুডলস, তারপর হচ্ছে চিকেনের মধ্যে ক্রিসপি চিকেন, ফ্রায়েড চিকেন, চিকেন উইংস, এখানে কম্বো প্যাকেজ করতে পারেন। যেমন হচ্ছে চিকেন ফ্রায়েড চিকেন এবং রাইস, এটা ফ্রায়েড রাইস, ঠিক আছে, এই দুইটা কম্বো করে আপনি সেল করতে পারেন 100 টাকা, 120 টাকা, 150 টাকার মধ্যে। তো এখানে যদি রাইসের কথা বলি, এখানে ফ্রায়েড রাইস, এগ ফ্রায়েড রাইস, ভেজিটেবল রাইস, এগুলো রাখতে পারেন। এগুলো টিউটোরিয়াল সম্পূর্ণ ইউটিউবে দেওয়া আছে আমাদের সুন্দর সুন্দর আপুরা, কিন্তু এগুলো অনেক ধরনের রান্না আপনাদেরকে অনেক সুন্দর সুস্বাদু রান্না তৈরি করতে শেখাবে, এগুলো রান্না আপনারা করবেন। আর প্রয়োজন পড়লে আপনি কয়েক জায়গায় চাইনিজ রেস্টুরেন্টে ঘুরে আসবেন, সেখান থেকে খেয়ে বুঝবেন যে কীভাবে রান্না করতে হয়। তারপর বার্গার আইটেম রাখতে পারবেন, স্যুপের আইটেম রাখতে পারবেন, ড্রিঙ্কসের আইটেম রাখতে পারবেন, তারপর ফুকচা চটপটি, যখন যেরকম মার্কেট থাকবে সেরকম আপনি কাজটা করবেন। তবে গাড়ির ডেকোরেশনটা আপনি কোথায় পাবেন সেটা আমি বলছি এবং কত দামের মধ্যে বানাতে পারবেন সেগুলো বলে দিচ্ছি। তারপর আপনি কীভাবে শুরু করবেন, আপনি আপনার বন্ধুবান্ধবকে নিয়ে শুরু করতে পারেন, আপনার নিজের ফ্যামিলিকে নিয়ে, আপনার ওয়াইফকে নিয়ে, আপনার ইয়াকে নিয়ে করতে পারেন, এবং স্টাফ রেখেও আপনি করতে পারবেন। কত পুঁজি লাগে, এটা আসলে ব্যাপার হইল যখন আপনার গাড়িটা রেডি হবে তখন তো খাদ্যের জন্য যা লাগবে লাগবেই, তারপর আপনার সার্ভ করার জন্য বিভিন্ন ধরনের প্লেট, বাটি, চামচ, এগুলো লাগবে, এগুলো আলাদা জিনিস, তারপর গ্যাসের সিলিন্ডার লাগবে, ঠিক আছে। আর গাড়ির প্রাইস যদি বলি, গাড়ি কোথায় পাবেন বাংলাদেশে সেটাও আমি বলে দিচ্ছি। গাড়ির প্রাইস যদি আমি বলি, তো দেখেন আমি এই ধরনের একটা গাড়ি যদি আপনি তৈরি করতে চান, এই ধরনের গাড়ি কিন্তু বাংলাদেশে আপনি 60-70 হাজার টাকার মধ্যে তৈরি করে নিতে পারবেন। তবে এখানে বাটি টাটি, গ্যাস সিলিন্ডার, আপনার চুলা, স্টোভ, এগুলোর জন্য আলাদা কিছু খরচ, 5-7 হাজার টাকার মতো খরচ পড়ে যাবে। আরও যদি ভালো ডেকোরেশন করতে চান, যেমন এইরকম, তারপর হচ্ছে দেখেন এরকম গাড়ির সার্ভিস, ব্যাটারি, আপনি গাড়ি ব্যাটারি চালিত নেবেন নাকি আপনি ডিজেল চালিত নেবেন, ঠিক আছে, নাকি হ্যান্ডেল ভ্যানের মতো নেবেন, সেটা আপনার ওপর। যেমন এদের দেখেন, এদের হয়তো ডিজেল চালিত বা ব্যাটারি চালিত, ঠিক আছে, এরা যে কোনো জায়গায় যেতে পারবে। সেই হিসেবে আসলে গাড়ির দাম 50,000 থেকে শুরু করে 1 লাখ টাকার, 1 লাখ টাকাও আছে বাংলাদেশে, তবে চায়না থেকে আনাতে গেলে 5-6 লাখ টাকার মধ্যে অনেক সুন্দর সুন্দর গাড়ি পাবেন। যেমন উপরে আমি দেখাই, যদি এই যে দেখেন, এই ধরনের গাড়ি পাওয়া যায় চায়নাতে, আর উপরে আছে আমি দেখাচ্ছি, এখানেই ছিল, এই যে দেখেন এই ধরনের গাড়ি, এই ধরনের গাড়ি, ঠিক আছে। কফি সেল করতে পারেন, অনেক কিছু সেল করতে পারেন। তারপর চায়না থেকে আপনি আনাতে আপনার বেশি কোনো সমস্যা নেই, তবে একটু হয়তো বড় জিনিস, তো বেশি বড় না করাটাই ভালো, কারণ আবার দেখা গেল প্রশাসনের অনেক প্রেশার পড়ে যেতে পারে, সেক্ষেত্রে আপনার টাকা পয়সা কিছু চলে যাবে।
আর গাড়ি আপনি ঢাকা বাবুবাজারে বানিয়ে নিতে পারেন, বাংলাদেশের যে কোনো জায়গায় যেখানে লেদ মেশিনের কাজ হয় তাদেরকে ডিজাইন দেখাইলেই আপনি কিন্তু বানিয়ে নিতে পারবেন।